হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আজকের ভিডিও ক্লাসে থাকছে চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায় এবং চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আজকের যে অধ্যায়টা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে অ্যালফাবেট অ্যানালজি এটিও বিভিন্ন পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ক্লাসের অ্যালফাবেট অ্যানালজির কোশ্চেন নাম্বার ওয়ান এই অধ্যায়ে এখানে যে কোশ্চেন মার্কগুলো রয়েছে এই কোশ্চেন মার্কের স্থানে সঠিক কোন উত্তরটা হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে তো এখানে যেমন প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ইজিআইকে এবং তার নিচে দেওয়া রয়েছে এফআইএলও তো এটা কীভাবে বসেছে সেটা নির্ণয় করে নিচের যে এই অংশটা অর্থাৎ এফ এইচ জে এল এর পরবর্তী লেটার সমষ্টি কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো তাহলে এখানে ই এর নিচে রয়েছে এফ অর্থাৎ ই এর পরবর্তী লেটার এখানে রয়েছে তারপর জি এর পরে আই এখানে একটা লেটার গ্যাপ দিয়ে পরের লেটার অর্থাৎ আই বসেছে তারপর আয়ের পরে রয়েছে এল অর্থাৎ আয়ের পরে জে কে অর্থাৎ দুটো লেটার বাদ দিয়ে এল বসেছে এবং কে এর পরে রয়েছে ও অর্থাৎ তাহলে কে এর পরে এল এম এন এই তিনটে লেটারের পরে রয়েছে ও তো তাহলে নিচের এই লেটার সমস্ত ক্ষেত্র ঠিক একই রকম ওপরের নিয়মটা ফলো করে বসাতে হবে তাহলে এফের নিচে কোনটা বসবে এফ এর নিচে ঠিক এফ এর পরবর্তী লেটার অর্থাৎ জিটা বসবে তারপরে এইচ এর নিচে বসবে একটা লেটার বাদ দিয়ে অর্থাৎ অর্থাৎ এইচ এর পরে বাদ যাবে আই তারপরে হবে জে জের পরে দুটো লেটার এখানে বাদ যাবে অর্থাৎ কে এল এই দুটো বাদ যাওয়ার পরে এখানে বসবে এম এবং এল এর পরে তিনটে লেটার বাদ যাবে অর্থাৎ এম এন ও তারপরে যেটা আছে অর্থাৎ পি এখানে বসবে তাহলে আমরা যে উত্তরটা এখানে পেলাম জি জে এম পি এই জি জে এম পির সঙ্গে যে অপশানের মিল এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ অপশান নাম্বার ডি এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার টু এর সমাধানটা দেখে নেব এখানে রয়েছে কিউ ডি এক্স এফ এবং তার সঙ্গে সম্পর্কিত রয়েছে এস এফ ওয়াই এন তো এটাকে প্রথমে আমরা উপর নিচে করে এভাবে সাজিয়ে নিয়েছি তো এখানে এটা কীভাবে সম্পর্কিত কিউয়ের পর এখানে আর রয়েছে গ্যাপ তারপরে আর এর পরে রয়েছে এস অর্থাৎ একটা লেটার ডি এর পরে রয়েছে এফ অর্থাৎ ডি এর পরে ই তারপরে এফ এক্স এর নিচে রয়েছে ওয়াই এটা কিন্তু সরাসরি বসে গেছে এখানে কোনো গ্যাপ নেই এক্সের পরে ওয়াই এবং এম এর নিচে রয়েছে এন অর্থাৎ এখানেও কিন্তু কোনো গ্যাপ নেই সরাসরি বসে গেছে তাহলে এবার এই ক্ষেত্রে ঠিক একই নিয়ম আমরা ফলো করব প্রথমে ইউ তো ইউ এর নিচে তাহলে ভি গ্যাপ গিয়ে উত্তর হবে ডব্লিউ তারপরে রয়েছে আই অর্থাৎ আয়ের পরে যে গ্যাপ হয়ে তারপরে বসবে কে এবার আছে ও এর নিচে যেটা আছে ও এর পরে কোনো গ্যাপ থাকবে না ও এর পরবর্তী লেটার যেটা হয় অর্থাৎ পি বসে যাবে এবং জেড এর পরবর্তী লেটার যেটা আমরা পাই সেটা হচ্ছে এ কারণ জেড এর পর থেকে আবার এ দিয়ে লেটার শুরু হয় তো তাহলে এখানে ডাব্লিউ কে পি এ এটাই আমাদের ফাইনাল উত্তর এবং এই ডাব্লিউ কে পি এর সঙ্গে যে অপশানের মিল দু নম্বরে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি ডাব্লু কে পি এ তো তাহলে অপশান নাম্বার ডি ক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে বিডিএসি এর সঙ্গে সম্পর্কিত এফ এইচ ইজি তো তাহলে ওর সঙ্গে কোন লেটার সমষ্টি সম্পর্কিত হবে তো এখানে বি এর নিচে রয়েছে এফ অর্থাৎ বি এর পরে ই তিনটি লেটার হবে সি ই তারপরে কিন্তু এফ হয় ডি এর নিচে রয়েছে এইচ অর্থাৎ ডি এর পরে ই এফ জি এফ এবং জি তারপরে কিন্তু এইচ হয় এর পরে রয়েছে ই অর্থাৎ এর পরে লেটারগুলো হল সি ডি তিনটে লেটার তারপরে ই বসে সি এর নিচে রয়েছে জি অর্থাৎ সি এর পরে ডি ইএফ এফ তারপরে কিন্তু এই জি বসে তো এখানে যে সম্পর্কটা আমরা পেলাম তাহলে প্রত্যেকটা তিনটে লেটার গ্যাপ দিয়ে তারপরে চতুর্থ লেটারটা বসেছে তো তাহলে এনের পর থেকে তাহলে এবার তিনটে লেটার আমরা এখানে বাদ দেবো অর্থাৎ এনের পর থেকে ও পি কিউ অর্থাৎ আর তারপরে পি এর পর থেকে আবার তিনটে লেটার আমরা ছাড়বো এর পর থেকে কিউ আর এস এই তিনটে লেটার ছাড়ার পরে আমরা যেটা পাবো সেটা হলো টি এবার এম এর পর থেকে তিনটে লেটার আমরা গ্যাপ দেবো অর্থাৎ এন ও পি তারপরে যেটা আমরা ফাইনাল পাবো সেটা হচ্ছে কিউ এবং ও এর পর থেকে আবার তিনটি অর্থাৎ পি কিউ আর এই তিনটি লেটার আমরা বাদ দেবো তারপরে গিয়ে পাওয়া যাবে আমাদের ফাইনাল যে লেটার সেটা হচ্ছে এস তো তাহলে আমরা এখানে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে আর এবং আমাদের এই উত্তরের সঙ্গে তিন নম্বরের যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা অপশান নাম্বার ডি আর টি কিউএস এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার চারের সমাধানটা দেখে নেব এখানে এন ও পি কিউয়ের সঙ্গে সম্পর্কিত পি এম আর ও এখানে এন এর নিচে রয়েছে পি অর্থাৎ এন তারপরে একটা লেটার ও গ্যাপ রয়েছে তারপরে রয়েছে পি অর্থাৎ এখানে একটা লেটার বাদ দিয়ে পি লেখা হয়েছে কিন্তু পরে রয়েছে ওয়ের নিচে এম তো এখানে ওয়ের ঠিক একটা লেটার আগে অর্থাৎ এন হয় তারপরে এম থাকে অর্থাৎ এখানে কিন্তু উল্টো হয়েছে অর্থাৎ এখানে অ্যারোটা এমন হবে অর্থাৎ এন এম এন ও এরপর পি এর নিচে রয়েছে আর এটা আবার পি এর পরবর্তী লেটার বসেছে অর্থাৎ পি এর পরে কিউ তারপরে আর আবার এখানে কিউয়ের নিচে রয়েছে ও কিউয়ের আগের লেটার হয় পি ও পি কিউ তো তাহলে এখানে এরো চিহ্নর মাধ্যমে আমরা এখানে দেখে নিয়েছি যে কোনটা আগে এবং কোনটা পরে তাহলে ঠিক একই রকমভাবে এখানে প্রথমে এর নিচে একটা লেটার পরবর্তী লিটার যেটা অর্থাৎ বি বাদ দিয়ে সি এখানে বসবে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রথম লিটার আমরা পেলাম তারপরে দেখো এখানে বিয়ের আগের আগেরটা বসবে বিয়ের আগে কী থাকে বিয়ের আগে থাকে এ এবং তার আগে যেটা বসে সেটা হলো জেড এবার সি সি এর কিন্তু একটা লেটার পরেরটা বসবে অর্থাৎ সি এর পরে ডি তারপরে যেটা হয় সেটা হয় ই সেটা ঠিক আছে এবং ডি এর ক্ষেত্রে আবার ঠিক আগের আগে বসবে কি বি অর্থাৎ এই যেটা আমরা পেলাম এটা এটার সঙ্গে চার নম্বর প্রশ্নের যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর এ অর্থাৎ সি জেড ই বি এটা হচ্ছে তাহলে সঠিক উত্তর এটি একটা কিন্তু নতুন নিয়ম এটা একটা ভালো প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নম্বর ফাইভের সমাধানটা দেখে নেব এই কোশ্চেন নম্বর ফাইভে কী বলা হয়েছে এখানে এফ জি এইচ আই এর সঙ্গে সম্পর্কিত কে এল এম এন তো এবার এখানে আমরা দেখব এই সিরিজটা কিভাবে সম্পর্কিত এখানে এফ জি এইচ আই পরপর রয়েছে এবং তারপরে নিচে রয়েছে কে এল এম এন তো এখানে দেখো এখানে আয়ের পরে শুধু জেটা নেই তারপরে আবার কে দিয়ে শুরু হয়েছে তাহলে এফ এইচ আই জে কে এল এম এন এটা কিন্তু তাহলে মাঝখানে একটা লেটার গ্যাপ দিয়ে পরপর সিরিজটা মেলানো আছে তাহলে এটাও ঠিক একই রকমভাবে ইর পর থেকে অর্থাৎ ই এর পরবর্তী লেটার যেটা এখানে বসবে এফ এবং তারপর থেকে পরপর সিরিয়াল শুরু হবে অর্থাৎ জি এইচ আই জে তাহলে এটা কেমন হলো বি সি জি এইচ আই জে অর্থাৎ পরপর সিরিজটা হবে মাঝখানে শুধু একটা এফ এর গ্যাপ থাকবে তো তাহলে জি এইচ আই জে হচ্ছে আমাদের উত্তর এবং এই এই উত্তরের সঙ্গে পাঁচ নম্বরে যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর সি জি এইচ আই জে তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব বেশি কঠিন নিয়ম সাধারণত দেওয়া হবে না এই ধরনের ছোটো ছোটো নিয়মগুলো দেওয়া থাকবে যেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব এখানে কোশ্চেন নাম্বার সিক্সে যেটা দেওয়া রয়েছে পি আর এল এম এবং তার সঙ্গে সম্পর্কিত এক্স জেড টি ভি তো এখানে পি এর নিচে এক্স আর এর নিচে জেড এভাবে আমরা বসিয়ে নিয়েছি তো পার্থক্যটা আমরা দেখব পি এর পরে এখানে এর নিচে রয়েছে জেড অর্থাৎ এর পরে এখানে রয়েছে কিউ আর এস টি ভি ডাব্লু অর্থাৎ সাতটা লেটারের গ্যাপ এখানে রয়েছে সাতটা লেটারের পরে রয়েছে এক্স এবার আর এর নিচে রয়েছে জেড অর্থাৎ আর এর পর থেকে এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই এখানেও ঠিক সাতটা লেটারের গ্যাপ রয়েছে সাতটার পরে রয়েছে জেড এর নিচে রয়েছে টি অর্থাৎ এল এর পর থেকে এম এন ও পি কিউআর এস তারপরে রয়েছে টি অর্থাৎ এখানেও সাতটা লেটারের গ্যাপ এবং এনের পরে রয়েছে ভি অর্থাৎ এনের পর থেকে ওপি কিউ আর এস টি ইউ এখানেও ঠিক সাতটা লেটারের গ্যাপ রয়েছে অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাতটা করে লেটারের গ্যাপ দিয়ে তার পরবর্তী লেটারটা এখানে বসানো হয়েছে তো একই ক্ষেত্রে এবার জেএলএফ এইচ এর ক্ষেত্রেও ঠিক একই রকম হবে অর্থাৎ জের পর থেকে যদি সাতটা লেটার গ্যাপ দেওয়া হয় অর্থাৎ যে পর থেকে কে এল এম এন ওপি কিউ তারপরে আট নম্বরে আমরা পাচ্ছি আর এবার এল এর পর থেকে সাতটা অর্থাৎ এম এন ও পি কিউ আর এস তারপরে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হল টি তাহলে ঠিক একই রকমভাবে এফের পরে সাতটা বসবে এফের পরে সাতটা লেটার মানে আই জে কে এল এম তারপরে যেটা বসবে সেটা হচ্ছে এন এবং এইচ এর পরে সাত লেটার মানে আই জে কে এল এম এন ও এর পরে থাকে পি তাহলে এই পি হচ্ছে আমাদের আট নম্বরের লেটার অর্থাৎ আর টি এন পি এটা হচ্ছে আমাদের উত্তর এবং এই উত্তরের সঙ্গে ছয় নম্বরের যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর এ দেখো এখানে আর টি এনপি আর টি পি এখানে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন এবার এখানে যে কোশ্চেন নম্বর সেভেন রয়েছে এটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ছয় নম্বরের প্রশ্নের সমাধানের মতোই এখানে শুধুমাত্র কিছু গ্যাপ মাঝখানে রয়েছে কিছু লেটারের গ্যাপ এখানে তোমরা পাবে এবং তার মাধ্যমে এটা সমাধানটা বা সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে এই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা ভিডিও নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবে এবার আমরা কোশ্চেন নম্বর এইটের সমাধানটা দেখে নেবো এখানে কিন্তু কোশ্চেন মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু বিফোর লাস্ট অর্থাৎ এখানে শেষের অংশটা দেওয়া রয়েছে ঠিক তার আগের অংশের কোশ্চেন মার্কে এখানে কি হবে সেটা নির্ণয় করতে হবে এই অংশটা কিভাবে এসছে সেটা নির্ণয় করে এই জায়গাটায় কী হবে সেই লেটার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে এখানে এম এর ঠিক আগের লেটার কিন্তু হচ্ছে এল অর্থাৎ এল এর পরে হয় এম তাহলে এক্সের পরে কি হয় এক্সের পরে কিন্তু হয় তাহলে ওয়াই তাহলে একই রকমভাবে এখানে আমরা পাচ্ছি ওয়াই একটা লেটার আমরা প্রথমে তাহলে পেয়ে গেলাম এরপরে কে এর নিচে রয়েছে এন অর্থাৎ কে এর পরে এল এম এখানে দুটো লেটার গ্যাপ রয়েছে তারপরে ভি হয়েছে তাহলে ঠিক একই রকমভাবে এবার ভি এর থেকে ইউটি বা টি ইউ দুটো লেটার গ্যাপ দিয়ে এস অর্থাৎ এস টি ইউ এস এর পরে যদি এই দুটো লেটার গ্যাপ দেওয়া হয় তাহলে কিন্তু ভি পাওয়া যায় তো তাহলে এখানে আমরা যেটা পাবো পরবর্তী সেটা হচ্ছে এস এইবার এখানে কি হয়েছে কিউয়ের নিচে রয়েছে পি অর্থাৎ কিউয়ের ঠিক আগের লেটার হয় এখানে পি বা উল্টোভাবে বলতে পারি পি এর পরে হয় কিউ তাহলে টি এর পরে যেটা হয় সেটা আমরা এখানে লিখবো টি এর পরে কিন্তু হয় ইউ অর্থাৎ এখানে আমরা ইউ লিখবো অর্থাৎ ও এর পরে পি কিউ তারপরে আর পি কিউ তারপরে আর তাহলে ঠিক একই রকমভাবে জেডের আগের দুটো লেটার বসবে অর্থাৎ ওয়াই তারপরে এক্স এক্স ওয়াই জেড যেমন হয় তাহলে এক্সের আগে যেটা ফাইনাল লেটার আমরা পাবো সেটা হচ্ছে ডাব্লিউ এটা হচ্ছে আমাদের উত্তর এবং এই উত্তরের সঙ্গে যে অপশনের মিল আমরা আট নম্বরে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নাম্বার ডি এটা হচ্ছে তাহলে সঠিক উত্তর এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার নাইন দেখতে পাচ্ছ এই কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তরটা তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করবে এই ধরনের প্রশ্নের সমাধান এর আগে আমি অলরেডি একটু আগে করিয়েছি তো সুতরাং কোশ্চেন নাম্বার নাইনটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে এটা কিন্তু ভীষণ সোজা এর উত্তর তোমরা ভিডিওর নিচের কমেন্ট বক্সে করে জানাবে এবার আমরা কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব এখানে সিডিই এবং তার সঙ্গে জেড এক্স ওয়াই রয়েছে এবং এখানে ইডি পক্ষে এপক্ষে কোশ্চেন মার্কে এখানে কোন উত্তর বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে একটু দেখো নতুন একটা পদ্ধতি নতুন একটা নিয়ম তোমরা শিখবে এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এখানে কিন্তু সিডিই সঙ্গে জেড এক্স ওয়াই দেওয়া থাকলেও উত্তরটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একে ওপরে এদের সাহায্য নেবো না এখানে দেখো বুদ্ধি করে দেখো কি করা হয়েছে এখানে সিডিই রয়েছে কিন্তু পরে আবার এখানে ইডি সি রয়েছে তো এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে যে সি ই রয়েছে এটাকেই কিন্তু স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে অর্থাৎ শেষের ইটা চলে এসছে প্রথমে ডিটা মাঝখানে ডি মাঝখানে রয়েছে এবং সি যেটা ছিল প্রথমে সেটা কিন্তু চলে গেছে শেষে তো তারা ঠিক একই রকমভাবে জেড এক্স ওয়াইকেও আমরা একই রকমভাবে লিখবো অর্থাৎ জেড যেটা থাকবে সেটা চলে যাবে সবার শেষে অর্থাৎ এখানে জেড এক্সের যে পজিশান ছিল দ্বিতীয় পজিশান সেটা এক্সেই থাকবে দ্বিতীয় পজিশানেই থাকবে এবং ওয়াই যেটা থাকবে সবার শেষে সেটা চলে যাবে সবার প্রথমে তো তাহলে ওয়াই এক্স জেড এটা আমরা পেলাম এবং এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে কোশ্চেন নাম্বার টেনে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি এখানে দেখো ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড কিন্তু এখানে রয়েছে অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু একটা নতুন ইন্টারেস্টিং একটা নিয়ম এবং কোশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে অ্যালফাবেট অ্যানালজি অধ্যায়ের পার্ট ওয়ান এই অধ্যায়ের পরবর্তী পার্টটি পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে একদম হলো না তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো